খুদে সাকিব ভক্তের কাছ থেকে সাকিব ফুল এবং ফুলের তোড়া গ্রহণ করেছেন। তরুণ ছেলেটির সাকিবকে ছুঁয়ে দেখার চেষ্টা। সাকিব গাড়ির ভেতর থেকে তরুণের হাত বের করে দিয়ে গাড়ির দরজা লাগিয়ে দিয়েছেন। চাইলেই সাকিবের বিপক্ষে এমন নেতিবাচক খবর প্রচার করা যায়। তবে ঘটনা কি আসলেই তাই? একটু পেছনে ফেরা যাক। সাকিবের জন্য একজন তরুণ ফুল এবং ফুলের মালা হাতে নিয়ে অপেক্ষা করছিলেন। চাইলেই সাকিবের দেখা পাওয়া যাবে। সাকিব এমন ক্যারেক্টার নন, ইনডোরে সাকিব অনুশীলন করছিলেন, বের হলে দেখা পাওয়া যাবে, ফুলের মালা প্রদান করা যাবে। মূলত সেই আশাতেই তরুণের অপেক্ষা। প্রায় 2 ঘন্টা অনুশীলনের পর সাকিব বের হয়েছেন। ইনডোরের গেটের বাইরে সাকিবের জন্য গণমাধ্যম কর্মী এবং উৎসুক জনতার ভিড়। ক্লান্ত পরিশ্রান্ত সাকিব বের হয়েই গাড়িতে প্রবেশ করতে যাচ্ছিলেন। এত মানুষের ভিড়েও সাকিব ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকা বালকটিকে নোটিস করেছেন, কাছে এসে ফুল এবং ফুলের তোড়া গ্রহণ করেছেন। তবে বালকের চাওয়া ছিল একটু বেশি। সাকিবকে ফুলের তোড়া পরিয়ে দিবেন, সাকিবের সাথে ছবি তুলবেন। সাকিব গাড়িতে প্রবেশ না করলে হয়তো সেই চাওয়া পূরণ করার সুযোগ থাকতো। তবে লম্বা সময় অনুশীলন শেষে ক্লান্ত সাকিব গাড়ি থেকে আবারও নেমে এত মানুষের ভিড়ে ছবির আবদার মেটাতে চাননি। আর গাড়ির ভেতর থেকে হাত বের করে দিয়ে গাড়ির দরজা লাগিয়ে দেয়া হাতটিও সাকিবের নয়। তবে চাওয়া পূরণে ব্যর্থ বালকটি আবেগ ধরে রাখতে পারেননি। সাকিব চলে যাওয়ার পর কেঁদেই দিয়েছেন। তবে সাকিব তো বলেই দিয়েছেন, পরবর্তীতে ছবির আবদারও মেটাবেন। ফুল দিছে, আমার খুশি, একটা ছবি হলো, ফুল গলা মালা ফুলটা দেওয়া ছবি তুলে মিলিয়ে একটা ট্রাফিক আসছিল ভাই। সবজি বেচি কাঁচা বাজারে, পাইকারি ব্যবসা করি। হ্যাঁ, অনেক বাগলা ভক্ত আমি। কইছি তোমার ফুলটা দিলাম, আমি পরে গাড়ি কইলাম ভাই, একটা ছবি তুলাম ভাই, পরে আর করলো না ভাই। পরে কইছি মনে পর মাঝখানে কইছি পরে মনে পরে তুলো মনে রেখেছি। ক্যারিয়ার জুড়েই সাকিব খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন। তবে ক্ষেত্রবিশেষে সাকিবকে মানবিক হতেও দেখা গেছে। নিশ্চিতভাবেই সাকিব বালকের কান্না দেখেননি। গণমাধ্যমে বালকের কান্না দেখে থাকলে হয়তো সাকিব নিজে থেকেই বালকটিকে কাছে ডেকে নেবেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97। ওই গাইড রুবাই দে।